গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্লস রিয়াকশন। সো গাইস, আমি এখন যে গানটা রিয়াক্ট করতে যাচ্ছি সেই গানটার নাম হচ্ছে গুম। আর এই গানটা হাবিব ওয়াহিদ গেছে, আর কতদিন ধরে মানে অনেক দিন ধরে আমাকে কয়েকটা ভিউয়ার রিকোয়েস্ট করছিল এই গানটার উপরে রিয়াক্ট করতে। তো আজকে আমি গানটা রিয়াক্ট করছি। গানটা হচ্ছে সঙ্গীতা মিউজিক হচ্ছে পাবলিশ করেছিল April 30, 2017। সো গাইস, আমি জানি না গানটা কেমন হবে, আমি গানটা এর আগে শুনি নেই, ফার্স্ট টাইম আমি গানটা শুনছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। জলদি জলদি সাবস্ক্রাইব করুন, 5000 সাবস্ক্রাইবার জলদি করে দিন। আর বন্ধুরা, যদি ভিডিওটা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কি প্রবলেম আছে, আমি অবশ্যই ট্রাই করবো ওটা রিজলভ করার। আর যদি সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এন্ড অবধি দেখবেন, মাঝখানে ছাড়বেন না। চলুন এবার ভিডিওটা দেখা যাক। সবাই গো সঙ্গীতা মিউজিক প্রোডাকশন, আচ্ছা এসোসিয়েশন সঙ্গীত এইচএম প্রোডাকশন, স্পন্সর্ড বাই ইন্ডিয়া। সাউন্ডস লাইক গুড, আমার বুকে আসর সাব তুই হারালি কই, ও দেউ ভাই নদীর বুকে জল করে থই থই, আমার বুকে আসর সাব তুই হারালি কই, ইচ্ছে করে গাইজ। গানটা এত সুন্দর ছিল, গানটা শুনে মানে আমি ভিডিওটা দেখে আমার কিছু কিছু
আমার সাথে ঘটনা ঘটা ওই সব সিনগুলো মনে পড়ে গেল, ওই জন্য আমি ভিডিওটার মাঝখানে হাসছিলাম। সো গাইস, ভিডিওটা এত দারুণ ছিল, আর গানটা তো বলতে গেলে অসাধারণ। আছে হাবিব ভাই যখনই কিছু ভালো গান গায়, সিরিয়াসলি জাস্ট কিল ইট, মানে সরি সিরিয়াসলি জাস্ট নেল ইট, মানে এত দারুণ গায়, এত ভালো লাগে, লিরিক্সগুলো এত সুন্দর হয়, লেখাগুলো সত্যি লিরিক্স যে বানিয়েছে টু গুড, মানে এত সুন্দরভাবে মিলানো প্রত্যেকটা ওয়ার্ডস ইউজ করেছিল, জাস্ট লাভড ইট, জাস্ট লাভড ইট। এত ভয়েস, মানে ভয়েসটা এত মেলোডিয়াস, এত স্মুথ, মানে শুনে মনে হয় যে আরও বেশি শুনবো, আরও বেশি শুনবো। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এটুকুই, টিল দেন গুড বাই, টাটা।